পরীক্ষা কেন্দ্রে মোবাইল কেড়েছিলেন শিক্ষক, স্কুলে হামলা ছাত্রের, ঘটনায় মৃত্যু হয় শিক্ষাকর্মীর, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জাগুলিয়ার স্কুলে। মর্মান্তিক ঘটনা, স্কুলে পরীক্ষা ছিল, সেই কারণে ছাত্রদের মোবাইল ফোন জমা রাখেন স্কুলের শিক্ষক, সেই কারণে পরীক্ষা শেষ হয় স্কুলের অস্থায়ী কর্মীকে বাঁশ লাঠি নিয়ে মারধরের অভিযোগ ছাত্রদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার জাগুলিয়া উচ্চ বিদ্যালয়ে। ঘটনা সূত্রে জানা যায়, বিদ্যালয়ে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলাকালীন ছাত্রদের মোবাইল ফোন আটক করেন প্রধান শিক্ষক। বিদ্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষার সময় বিদ্যালয়ের মোবাইল ফোন আনার ক্ষেত্রে আগে থেকেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তবুও এদিন পরীক্ষার সময় বেশ কিছু ছাত্র মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে আসে। এরপরই প্রধান শিক্ষক সেই ফোনগুলি আটকে রাখেন। পরীক্ষা শেষে অভিভাবকদের সাথে করে এনে অনেকেই মোবাইল ফোন ফিরিয়েও নিয়ে যায়। অভিযোগ, তার পরও লাঠি বাঁশ নিয়ে অস্থায়ী কর্মীর ওপর আক্রমণ করা হয়। ওই কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রদের বিরুদ্ধে। আমরা আমাদের স্কুলে, ছোট জাগুলিয়া হাই স্কুলে, আমাদের এখন টেস্ট পরীক্ষা চলছে, টেন এবং টুয়েলভের টেস্ট পরীক্ষা চলছে এবং ফাইভ থেকে নাইনের থার্ড সামেটিভ চলছে এবং ইলেভেনের হাফ ইয়ারলি পরীক্ষা চলছে। পরীক্ষা চলাকালীন আমি ছেলে মেয়েদের সেভারেল টাইম নোটিশ দিয়ে বলেছি যে তোমরা মোবাইল ফোন আনবে না। মোবাইল ফোন না আনার কথা বললেও কিছু ছেলে মেয়ে আনতো, তাদেরকে আবার নোটিশ দিয়ে বারণ করেছি। আজকে পরীক্ষা চলাকালীন কিছু টিচার, আমার কিছু টিচার প্রায় চোদ্দ পনেরোটা মোবাইল ফোন আমার কাছে জমা দেন। জমা দিয়ে তারা বলেন যে স্যার মোবাইল এইভাবে ছাড়বেন না, গার্জিয়ান আসবে এবং উপযুক্ত প্রমাণ দিয়ে মোবাইল ফোন নিয়ে যাবে। তারপরে আমরা ছেলেমেয়েরা এলে আমি ছেলেমেয়েদেরকে বলি তোমরা গার্জিয়ান আনবে, গার্জিয়ান এনে উপযুক্ত প্রমাণ দিয়ে মোবাইল ফোন নিয়ে যাবে। এরপরে কিছু গার্জিয়ান আসেন, দুই তিনটে গার্জিয়ান আসেন, এসে তারা মোবাইল ফোন নিয়ে যান। যে ছেলেমেয়েরা এসে হুজ্জুতি করছিল মোবাইল নেওয়ার জন্য, আর উনি আমাদের গেট কিপার ছিলেন, এই এই এইটুকু জানি। ছাত্রদের আক্রমণের মুখে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অস্থায়ী কর্মীর, এমনটাই দাবি স্কুল কর্তৃপক্ষের। এরপর স্থানীয় বাসিন্দা এবং স্কুলের পক্ষ থেকে আক্রান্ত ওই ব্যক্তিকে তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষোভ উগড়ে দিয়েছেন স্কুলের শিক্ষকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যেই ঘটনার বিবরণ জানিয়ে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ। এখানকার কিছু ছেলেপিলে স্কুলে ভীষণ ভাবে যখন তখন ডিস্টার্ব করে এবং ওনাকে তারাই হয়তো উত্তপ্ত করেছে, যে কোনো কারণে উনি হার্ট অ্যাটাক করে মারা গেছে না ওনাকে মেরেছে সেটা দেখার জন্য আমি পুলিশ প্রশাসনের লোক আছে স্কুলের হেডমাস্টার মশাইকে বলেছি আমরা সিসি ক্যামেরা পাঁচ সাতজন দেখবো, যারা অভিযুক্ত তাদের কোনো রকম আমরা রেয়াত করবো না। সে আমি জানি না, আমি আজ প্রথম জানছি, আমি তাই জন্য মাস্টারমশাইকে কোশ্চেন করছিলাম যদি আপনাদেরকে কোনো ছেলেপিলে সেখানে গিয়ে স্কুল প্রাঙ্গণে গিয়ে ডিস্টার্ব করে আপনি কেন আমাদেরকে জানাননি, কেন পুলিশ প্রশাসনকে জানাননি। ঠিক কি ঘটেছিল তা জানতে স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ। এই বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, এই ধরনের ছাত্ররা আগামী দিনের কলঙ্ক, স্কুলের কর্মীর ওপর এভাবে আক্রমণের ঘটনাকে ধিক্কার জানায়, অবশ্যই ওদের শাস্তির দাবি জানায়। বাংলার লজ্জা তার কারণ মানে একটা মানে যে দিগুরুপ স্টাফ সে পেটের দায় কাজে যায় তার উপর জোর জুলুম করে মারপিট মানে এরকম শোনা যাচ্ছে যে ধাক্কা ধাক্কি দিয়েছে, তার কোনো অপরাধ নেই, সেই স্কুলের চাবিটা বন্ধ করছিল মাস্টারদের অর্ডারে, মাস্টাররাই চোদ্দ পনেরোটা ফোন নিয়ে অফিসে জমা রেখেছে, পরীক্ষা চলছিল, আজ পরীক্ষা চলছিল। এইবার আমরা তো স্পটে ছিলাম না, যা শোনা যাচ্ছে কিছু ছেলে দশ পনেরোটা ছেলে তার উপর চড়া হয়েছে, চড়া হয়ে সম্ভবত সম্ভবত আমি সঠিক জানি না সম্ভবত তারা স্কুলের ছাত্র, সেটা সিসিটিভি ফুটেজ দেখলেই পরিষ্কার হয়ে যাবে। আমরা তো একই ন্যায্য বিচার ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী যেটা আইনত সাজা পাবে সেই সাজাটা যেন হয়। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা।
নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।